হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে যে আজকে একজন ফার্মার ফোন করেছে তার গরুর নাকি রক্ত পেশছাব হয়ে যাবে অর্থাৎ পেশছাপ করছে পেচ্ছাপের মধ্যে দিয়ে অত্যন্ত হারে রক্ত বেরিয়ে আসছে তো আমি সেখানে যাব সেখানে গিয়ে দেখবো যে গরুটির পরিস্থিতি কী আছে এবং গরুটি যে পেছাপ করেছে সেটা কতটা লাল আছে রক্তের মতো লাল আছে কি না বা কালো রঙের আছে কিনা না সেটা গিয়ে আমি দেখবো দেখার পরে যা ট্রিটমেন্ট করব আপনাদের অবশ্যই বলবো এবং ভিডিওটার সঙ্গে যুক্ত থাকুন এবং দেখে নিন যে কোন গরুকে রক্তপেশ হয়ে গেলে সেটা কী কী ট্রিটমেন্ট করতে গেলে খুব তাড়াতাড়ি সেই রোগ আক্রান্ত থেকে সে গরুটি সুস্থ হবে কারণ রক্তপেশাব হচ্ছে খুবই মারাত্মক রোগ এই রোগ যদি কোনো পশুকে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পশু অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়ে এমনকি সেই পশুর মৃত্যু পর্যন্ত হতে পারে তো বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে রক্ত পেশাব হতে গেলে কি কি ট্রিটমেন্ট করা যায় তো চলুন আগে ভিডিওটা দেখা যাক এবং আমি সেখানে গিয়ে দেখি যে গরুটির অবস্থা কীরকম আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বালটির মধ্যে সেই পেচ্ছাপটি রয়েছে আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে আমি দেখলাম যে সেই পেচ্ছাপটা রক্তের মতো লাল আছে এবং গরুটি খুব দুর্বল হয়ে পড়েছে কারণ সকালবেলা এক লিটারের মতো এই পেচ্ছাপ করেছিল শুধুমাত্র রক্তের মতো তারপরে আমি সেখানে গিয়ে তার শরীরের টেম্পারেচার মাপি টেম্পারেচার মাপার পরে দেখি তার শরীরের টেম্পারেচার একশো সাত ডিগ্রি ফারেনাইট তো বন্ধুরা এই রক্ত প্রসাব রোগ খুব কঠিন রোগ এই রোগ যদি কোনো পশুকে হয়ে যায় ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু পশুটি মৃত্যু হতে পারে তো আমি সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই কিন্তু আবার গরুটি পেচ্ছাপ করেছিল রক্তের মতো লাল তো আপনারা দেখুন তাহেমুদরা আপনারা ভিডিওতে দেখলেন যে গরুটির পেচ্ছাপ কীরকম আছে আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে এবং গরুটিকে দেখলাম যে কীরকম অবস্থা আছে তার পেশাবটা তারা ধরে রাখতে বলেছিলাম সে ধরে রেখেছে এবং পেশটা অত্যন্ত হারে লাল হয়ে আছে এটা হচ্ছে হিমচরিয়া রোগ অর্থাৎ রক্ত পেশ এই রোগ যদি কোনো পশুকে হয়ে যায় অত্যন্ত হারে দুর্বল হয়ে পড়ে পশু এমনকি শেষ পর্যন্ত পশুর মৃত্যু হতে পারে তো রক্ত পেশাব হতে গেলে অবশ্যই খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে হবে যদি সঠিক ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু গরুর বাঁচা অসম্ভব হয়ে পড়ে তো বন্ধুরা আমি এই গরুটিকে দেখার পরে তাকে আমি ইনজেকশন কি কি প্রয়োগ করেছি তা আপনাদের সামনে আমি বলছি একে একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন প্রথমত আপনাকে অবশ্যই তার শরীরের তাপমাত্রাটা মেপে নিতে হবে আমি এই গরুটির শরীরের তাপমাত্রা মাপলাম যে গরুটির শরীরের তাপমাত্রা ছিল একশো ডিগ্রি একশো ডিগ্রি অর্থাৎ হাই টেম্পারেচার হাই টেম্পারেচার কারণেও কিন্তু গরুর পেচ্ছাপ লাল হতে পারে তো আমি এই হাই টেম্পারেচার দেখার পরে প্রথমে গরুটির মাথাটা ভালো করে ধুয়ে দিতে বললাম এবং তা কাপড় দিয়ে মুছে দিলাম এরপরে সেই গরুটিকে ইঞ্জেকশান করা গেল ইন্টাসেফ তিন গ্রাম অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান এবং জিট ও মেলোনেক্স প্লাস জিট করলাম পাঁচ এমএল ও মেলোনেক্স প্লাস তার সাথে দিয়েছিলাম বারোই এমএল একসাথে মিক্স একসাথে মিক্স করে এই ইঞ্জেকশানটি প্রয়োগ করা গেছে এবং তার সাথে বেরিনিল ইন প্রয়োগ করা গেল দশ এমএল এল দশ এম বেরিনিল ইনজেকশন প্রয়োগ করার পরে এই তিনখানা ইঞ্জেকশান আমি আজকে প্রয়োগ করেছি এবং কালকে অবশ্যই সেই গরুটা সুস্থ থাকবে আশা করি গরুটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে কারণ এই বেরেনিল ইনজেকশানটি রক্ত প্রস্রাবের জন্য মারাত্মকভাবে কাজ করে থাকে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশানটি প্রয়োগ করার কারণ হচ্ছে যদি কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু আক্রমণ করে থাকে সেটাকে ধ্বংস করবে কারণ বিভিন্ন জায়গায় কিন্তু শুধুমাত্র বেরেনিল ইঞ্জেকশান লাগিয়েই ভালো হয়ে যায় যদি শরীরে টেম্পারেচার না থাকে কোনো প্রকারের কোনো ই না থাকে শুধুমাত্র পেশাব দিয়ে রক্ত আসছে গরু খাওয়া দাওয়া ঠিকঠাক করছে তখন কিন্তু আপনারা শুধুমাত্র বেরেনেল ইঞ্জেকশন প্রয়োগ করেই কিন্তু তাকে সুস্থ করতে পারেন যদি কোনো গরুর টেম্পারেচার হাই থাকে তাহলে অবশ্যই তার মাথাটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে ঠান্ডা করার পরে কিন্তু ইঞ্জেকশানগুলি প্রয়োগ করবেন তারপরে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন কারণ হাই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন প্রয়োগ করতে গেলে কিন্তু অবশ্যই আপনারা ভেবে প্রয়োগ করবেন এই গরুটিকে যে ইনজেকশন প্রয়োগ করেছি এই ইঞ্জেকশনটির দরকার ছিল বলেই প্রয়োগ করেছি এবং এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে গেলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে তিনখানা ইনজেকশন কী কি প্রয়োগ করেছি এক নম্বর অ্যান্টিবায়োটিক ইনজেকশন ইন্টাসেপ তিন গ্রাম এবং তার সাথে মেলোনেক্স প্লাস বারো এম এবং জিট পাঁচ এম এল একসাথে মিক্স করে দেওয়া গেছে এবং বেরেনিল ইনজেকশনটি প্রয়োগ করা গেছে দশ এম তো এইভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে অবশ্যই রেজাল্ট পাবেন আর যদি কোনো মেডিসিন সম্পর্কে জ্ঞান না থাকে বা পুরোপুরিভাবে সঠিকভাবে না জানেন তাহলে অবশ্যই কখনও আপনারা নিজের ইচ্ছা মতো কোনো ইনজেকশন বা কোনো মেডিসিন কোনো ভিডিও দেখে ইউজ করবেন না তার সম্পর্কে আগে ভালো করে জানবেন জানার পরেই সেই সকল ইনজেকশন কোনো গরু ও ছাগলকে প্রয়োগ করতে যাবেন কোনো ভিডিও দেখে কোন চ্যানেলের ভিডিও দেখে আমি সাজেস্ট করব না যে আপনারা সেই মেডিসিন দেখে আপনারা আপনার খামারে বাড়িতে বা ফিল্ডে কোনো জায়গায় এরকম কেস হতে গেলে আপনারা মেডিসিনগুলি যে ভিডিও দেখলেন এই ভিডিও দেখে ইনজেকশনগুলি প্রয়োগ করবেন আপনারা কখনোই করবেন না আগে নিজের দেখবেন চেষ্টা করে যে তার সঠিক ট্রিটমেন্ট হচ্ছে কি না যদি না পারেন তাহলে অবশ্যই কোনো অভিজ্ঞ বাবুর পরামর্শ নেওয়ার পরেই আপনারা ইঞ্জেকশনগুলি প্রয়োগ করবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ